প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফর রয়েছে তার। আজ দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে, বৈঠক রয়েছে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও। স্বাক্ষর হতে পারে 10টি গুরুত্বপূর্ণ চুক্তি। ভারতে দক্ষিণ এশিয়া নীতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনে ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হাসিনার, বৈঠক রয়েছে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও। বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, হাসিনার এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরো সুদৃঢ় করবার জন্য, এবং প্রধানমন্ত্রীর আমন্ত্রণেই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী দুদিনের সফরে এসেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের এই দ্বিপাক্ষিক বৈঠক নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার, যেখানে গুরুত্বপূর্ণ 10টি বিষয়ে চুক্তি হতে পারে, যার মধ্যে ভারতের দক্ষিণ এশিয়া নীতি। দক্ষিণ এশিয়া কেন বলছি, ভারতের দক্ষিণ এশিয়া মানে তার কেন্দ্রে রয়েছে ঢাকা। অর্থনৈতিক হিসেবে এই অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী কেন্দ্র ঢাকা। ফলে এই ঢাকাকে কেন্দ্র করে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কটাকে কিভাবে সুদৃঢ় করা যায়, সেটা যেমন বৈঠকের একটা গুরুত্বপূর্ণ বিষয়, এছাড়াও তিস্তা জলবন্টনের বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর সাথে সাথে রয়েছে পাওয়ার সেক্টর নিয়ে আলোচনা, বিদ্যুৎ। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বর্তমানে ভারত থেকে 1,107 মেগাওয়াট বিদ্যুৎ মানে আমদানি হয়। ফলে এই যে বাংলাদেশ বর্তমানে ভারত থেকে 1,160 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে, এক্ষেত্রেও এই এই বৈদ্যুতায়নের ক্ষেত্রেও যে সম্পর্ক সেটাও খুব গুরুত্বপূর্ণ। এবং হাই স্পিড ডিজেল পরিবহনের জন্য ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন, যেটা গত বছর 23 মার্চ উদ্বোধন হয়েছিল, সেটার অগ্রগতি কি রয়েছে। দক্ষিণ এশিয়ার একেবারে অর্থনৈতিক যে সাম্য সেটাকে বজায় রাখবার জন্য কি কি করা যেতে পারে, দুদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তি হিসাবে নতুন কোন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তিস্তা জলবন্টনও গুরুত্বপূর্ণ। ফলে এই বৈঠক হওয়ার পর আজকে সন্ধ্যায় ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও আলাদা করে আরেকটি বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেখানেও বিদেশ নীতি সহ একাধিক বিষয়ে আলোচনা। আগামীকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর দুজনের সঙ্গেই আলাদা আলাদা করে সাক্ষাৎ করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ফলে রাজনৈতিকভাবে যেমন তাৎপর্যপূর্ণ, এবং ব্যবসায়িক সামাজিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও ভারত বাংলাদেশের এই বৈঠক এবং মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে শেখ হাসিনার এই দেশে আসা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। ধন্যবাদ সুচারু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দুদিনের ভারত সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর, বৈঠক রয়েছে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও। স্বাক্ষর হতে পারে 10টি গুরুত্বপূর্ণ চুক্তি। ভারতে দক্ষিণ এশিয়ার নীতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। উঠে আসতে পারে তিস্তা জলবন্টনের বিষয়ও।